তো গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে প্রায় 70 থেকে 80টা মিডিয়া আছে। তো তাদেরকে বললাম, ভাই দেখেন আমি এত বড় বক্তা না, আমি ছোটখাটো মানুষ, আমার কথা বলতে গিয়ে অনেক ভুল হয়, এর জন্য আপনারা দয়া করে আমার আলোচনা রেকর্ড করতে আসবেন না, আজকে আসছেন নিয়ে যান, এর পরবর্তীতে আসবেন না, কারণ ওয়াজ করতে গিয়ে আমি ছোট মানুষ, তো মানে ঝোঁকে তালে বাম হাতে পানি খাইছি, ওই বেটা ইউটিউবার কাইটা লিখে দিছে গোলাম রব্বানি বাম হাতে পানি পান করলেন। তাহলে বলেন তো, একটা মানুষের তো ভুল হতে পারে, পারে না? আমরা কি কেউ ভুলের ঊর্ধ্বে? আমি ওই বক্তব্যে দেখেছি, আমি ডান হাতে গিলাস নিয়েছি, তো কথা বলতে 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 দাম করে গিলাসটা বাম হাতে আসছে, এই সুযোগে আমি এক ঢোক খাইছি। ওই এইটাই পোস্টার করছে, এইটাই ধামবিল করছে, কইরা প্রচার করছে যে গোলাম রব্বানি বাম হাতে পানি পান করে। এরা যদি ইসলাম বুঝতো, কোরআন বুঝতো, আলেম ওলামার ইজ্জত সম্মান বুঝতো, তাহলে আমার সম্মানের ক্ষতি হয় এমন কোন আলোচনা ইউটিউবে ছাড়তো না। আলোচনা ভিডিও করতেছে ভালো কথা, এখানে যুবকদেরকে উদাহরণ দিতে গিয়ে আমি যে কোনো কায়দায় হয়তো বা দুই এক লাইন গান গাইছি, ওইটাই ওদের মানে থামবেলে গোলাম রব্বানি কি গান গাইলেন, শিল্পী না বক্তা, কে রেকর্ড করতে দেবে ভাই বলেন? আমি কি আমার নিজের ক্ষতি করতে চাই? দিনাজপুরে যে ভাইরা আজকে ক্যামেরা নিয়ে আসছেন, আমি রেকর্ড করব না, এটা ভুল, আমি করব, কিন্তু আগে আলোচনা করা শিখি, ওয়াজ করা শিখি, তাফসীর করা শিখি, বোঝেন? এখনো শিখি, আমি ছোট মানুষ, আরো 2-4-5 বছর কেটে যাক, কথা বলতে বলতে যখন দেখবো আলোচনা ক্যাসেটের মতো হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় থামা থামি নাই, কথা বোঝেন নাই? একবারে বজলুর রশিদ চাচার মতো, চাচার মতো ধরবেন একটা, ওইটাই চলতেছে 2.5-3 ঘন্টা। এজন্য আজকে আসছেন, আপনারা এর পরবর্তীতে আসবেন, আর যদি আসেন তাহলে আপনাদের ঠিকানা, নাম ঠিকানা এগুলো আমারে দেন, কারণ ঘরের কোনার মধ্যে থেকে পরিমণির ছবি লাগাইয়া বলবেন হ্যালো পরিমণি, শয়তান কি গাছে ধরে? এগুলো বন্ধ করতে হবে। সঠিকটা লেখেন, এখানে লেখেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টাই দেন। হযরত মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী, স্থান চিনির বন্দর, দিনাজপুর, অথবা এই মাদ্রাসার নাম, আলোচনার বিষয় এইটাই, যে বিষয়ে কথা হবে। তাহলে আমিও মানুষের কাছে সমালোচিত হই না, আমাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করার সুযোগ পায় না, পাশাপাশি ইসলামকে নিয়ে হাসি তামাশা করারও সুযোগ পায়। আশা করি আমার কথা বুঝেছেন। তো আপনারা বা যারা এই জায়গায় বসেছেন, অনেকে বলছে বস, এইরকম আপনারা যদি করেন মাঝে মাঝে এরা উঠবে, এদের ওঠার উদ্দেশ্য হলো আপনাদের এই সাজবোখানা ক্যামেরার মধ্যে উঠাবে। আপনারা যে কি সুন্দর করে মুখে মাস্ক লাগায় আসছেন না, এজন্য আল্লাহর বিশেষ রহমতে অন্য অন্য দেশের তুলনায় আমরা এখন পর্যন্ত ভালো আছি, শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সালাম দিয়ে আমার কথা শুরু করব, আশা করি এদেরকে বিরক্ত করবেন না, কষ্ট পাইছে। আর আপনারা যারা আসছেন, এই যে দেখেন মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে, ওই 3 লাখ টাকার ক্যামেরা আর এই 1.5 টাকার মোবাইল, দুইটা কি এক? এই রেকর্ড কিন্তু ভালো হবে না, মোবাইলের সাউন্ড খুব একটা মন মতো হবে না, আর এগুলো দিয়ে এডিটও করতে পারবে না। সামান্য ওর একটা গোপন ইউটিউব চ্যানেল খোলা আছে, ওর মধ্যে ঢুকে দিকে কাট ছাটের সুযোগ থাকতে হবে, যদি ভুল থাকে, জড়তা থাকে, ওটা এডিটিং করতে হবে, কেটে বাদ দিতে হবে। সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা এই জায়গায় ভুল করে আইসেও যায়, বলবো না, যদি আইসে যায় এই কথাটা কেটে দেওয়া লাগবে। তা নিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কি বললেন গোলাম রব্বানি, তার মানে বাঁশ খাচ্ছ খা, এই হলো ইউটিউবারদের চরিত্র। ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো মন্দ নিয়ে মানুষ, কেউ ইসলামের স্বার্থে কাজ করে, আবার কেউ নিজের স্বার্থে কাজ করে, যাতে ভুল ভাল ডাইলগ দিয়ে মানুষ বেশি খায়, বেশি ঢোকে, বুঝলেন নাই? এক পাশে নায়িকার ছবি আর এক পাশে গোলাম রব্বানি, ওইটা কি আমার বউ? হাজদামি করার জায়গা পায় না এ ছেলে পেলে, আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। একটা ইউটিউবার যদি এগুলো কাটো, আল্লাহর কাছে কি আমাকে দায়ী থাকি? কাজ করবে ইসলামের সাথে, দিনের সাথে, যাতে আলেম ওলামার সম্মান ঠিক থাকে।